নমস্কার বন্ধুরা আমার নাম বিশাল পাল আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শিলচারে বাঙালি বন্ধুরা আজকে বহুত বালা জায়গা দেখাইতে যাই মতন আমরা এখন বর্তমানে ন্যাশনাল হাইওয়ে আইছি ঠিক আছে তো ন্যাশনাল হাইওয়ে কীরকম থাকতে লাগে আর কিরকম আছে বর্তমানে তোমরা এই ভিডিওটা দেখো কন্টিনিউ দেখো আমরা ন্যাশনাল হাইওয়ে আছি তোমরা কইতে পারবা যে এইরকম ন্যাশনাল হাইওয়ে আর অন্য কোনো জায়গায় আছে না অন্য কোনো দেশে আছে বন্ধুরা বর্তমানে আমরা যে রাস্তাত আসি যে রোডটা তোমরা দেখাই আর এই রোডটার নাম হইল ন্যাশনাল হাইওয়ে ঠিক আছে আর ন্যাশনাল হাইওয়ে এক হয় ন্যাশনাল হাইওয়ে হয় এক স্টেটের লগে আর এক স্টেটের যেটা থাকে থাকে যে হয় ন্যাশনাল হাইওয়ে আমরা বর্তমানে ন্যাশনাল হাইওয়ে আর এই ন্যাশনাল হাইওয়ে অবস্থা দেখি অন্য কোনো জায়গার ন্যাশনাল হাইওয়ে অবস্থা দেখি আমি প্রথমে ভিডিওর প্রথমে কইছিলাম ছিলাম তোমরা যে এই ধরনের ন্যাশনাল হাইওয়ে না কোনো তুমি অন্য জায়গা পাইছো না কোনো অন্য দেশও পাইছো ঠিক আছে এই ধরনের ন্যাশনাল হাইওয়ে খালি আমরা একমাত্র শিলচার রাঙ্গাখাড়ি পয়েন্ট সারিয়া যে কাটাল পয়েন্ট পাইবার আগে যেটা ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট আছে এই পয়েন্টের ভিতরে যেটা ন্যাশনাল হাইওয়ে আছে এই ন্যাশনাল হাইওয়ে বন্ধুরা দেখো প্রথম ভুল হইলো ন্যাশনাল হাইওয়ে ব্লকের হয় না ন্যাশনাল হাইওয়ে এটা পুরাটা ব্লকের ঠিক আছে এটা পুরাটা ব্লক বানাই দিছে এত বিতিকিচ্ছা ভাবে রাখছে তারপরে দেখো দুনো সাইড দেখো কতটুকু ছোটো রাস্তা তারপরেও কতটুকু ছোটো রাস্তা তারপরেও দুনো সাইডে বাঙ্গা দুনো সাইডে কুড়া যদি একটা পেস ইয়ে থাকে পেশেন্ট থাকে অথবা স্কুলের স্টুডেন্ট থাকে সেদিন আমার লগে সেম ঘটনা ঘটছে বন্ধুরা একটা স্টুডেন্টে কইছে আঙ্কল ডর বসকমে জানায় রিজার্ভ যায়গে জলদি জানায় কে কত মেলে জলদি যায়ঙ্গে ঠিক আছে আমি উঠে চলো কোনো ব্যাপার না উঠাইছি তাই আমি মনে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে আছে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে ন্যাশনাল হাইওয়ে চেঙ্কুড়ি হইয়া বাইরে যাবো ঠিক আছে আমার এই দিকে বাইরে নিয়ে হইছে না লগে আমি গাড়ি ঘুরাইছি গাড়ি ঘুরাইয়া দাস কলোনির ভিতরে হইয়া গেছি কারণটা তা বন্ধুরা এই জাম এই যে রাস্তাগুলা বাঙ্গা এখানে অনেক জাম লাগছে তার মধ্যে ন্যাশনাল হাইওয়ে বড় বড় গাড়ি ঢুকতেই পারে আর বড় বড় গাড়ি দুইটা পাস হইতে পারে না করিয়া এই ধরনের জাম লাগছে বন্ধুরা কিতা খালি টুকটুকি টুকটুকি তারা কন্ট্যাক্টার ঠিকদার তারা এটা দেখে না তারা যে গাড়ি রাস্তাটা নষ্ট করে রাখছে রাস্তা শিলচারের রাস্তাটা নষ্ট করে রাখছে তারা এটা দেখে না ভুল কার টুকটুকির কারণ টুকটুকির কারণটা ওয়ার কারণটা হইল টুকটুকির ড্রাইভার হইলো গরিব তারারে ডাবানি যাইব তারা আর যাব কিন্তু কন্ট্রাক্টর কোনো দিন ডাবা নিয়ে যেত ঠিকাদার কোনো দিন ঢাকা টাকা দিয়া তারা শান্ত করা যাইব এই ধরনের আমরা শিলচারের অবস্থা চলে বর্তমানে বন্ধুরা খালি এই ন্যাশনাল হাইওয়ে দেখাই আর যে ন্যাশনাল হাইওয়ে না তুমি খালি বিআইপি মানুষ যে নেতা মন্ত্রীরা যখন যে রাস্তা দিকে চলাচল করে ওই রাস্তাটাই বালা যেমন ধরো ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গের গাড়ি পুরা পিচ তারপরে মেডিকেল রোডে যদি যাও পুরা পিচ কেন এদিকে এনআইটি আছে ইউনিভার্সিটি আছে বড় ঠিক আছে এদিকে পিচ তুমি যদি আবার সোনাই রোডের দিকে যাও এখানে ব্লক 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 বন্ধুরা সবচেয়ে খারাপ জানি ব্লকের রাস্তা গাড়ির লেগে খুব বেশি আজকে টুকটুকি না অটো দিয়ে না যে কোনো গাড়ি যাও ব্লকের রাস্তা সবচেয়ে বেশি ক্ষতিকারক গাড়ি একটা কিনার পরে ব্লকের রাস্তা চালানি পরে গাড়ির টায়ার গাড়ির কত বিয়ারিং জিয়ারিং এক্সেল হ্যান্ডেল কত কিছুতে প্রবলেম ধরে বন্ধুরা এগুলো সরকারে দেখে এগুলো সরকারে দেখে না সরকারি কিন্তু থাকে তার টাকা লেগে খালি টাকা টেকা টাকা টেকা তারপরে বন্ধুরা আমরা যে রাঙ্গের থেকে ক্যাপিটাল আইতে সময় পিচ রাস্তা আইলাম তেবো বন্ধুরা পিচ রাস্তাও বলা না তুমি হসপিটালের সামনে আইবে হসপিটালের সামনে আওয়ার পরেও বাঙ্গা তারপরে ওই যে কিতা কইতাম তোমার আমরা যখন রাঙ্গের থেকে ক্যাপিটাল যাই চন্ডীচরণের ভিতরে ঢুকার পরে বাম দিকে ঢুকার পরে পুরাটা রাস্তা শিলংপট্টি অবধি পার্ক রোড অবধি পুরা ব্লকের বন্ধুরা পার্ক রোড অব্দি পুরা ব্লকের ঠিক আছে অত সমস্যাতে যাই আর তারা খালি হয় রাস্তার চিন্তাধারা রাস্তার চিন্তা চিন্তাধারা রাস্তা খারাপ রাস্তা খারাপ হয় রাস্তা খারাপ হয় জাম জামের লাগে টুকটুকি অডি লাগানো হয়েছে কেয়ার জামের লাগে লাগানো হয়েছে জাম তো কমছে না আমরা তো একদিন পরে পরে বাইরে তো জাম কমছে না জাম তো যেই সেইটা জাম রয়েছে গরিবরা ফেটা লাত মারা তারা এটা শিখছে আর কোনো কিছু ব্যঙ্গাও শিখছে না নেতা মন্ত্রী আইলো রাস্তার মধ্যে সেফ দিয়া এলাম একবার ওই রংপুর ব্রিজের ওই রংপুর সাইডে সাইডে কতটা জায়গা গাঁথা হইসলো বাইক পরে অটো উল্টে টুকটুকি উল্টে তারা দেখে না যে হিমন্ত বিশ্ব শর্মা আপনার আসামের মুখ্যমন্ত্রী আইসুন এর একদিন আগে সেফ দিয়া লেফ এই গাঁথাটা এখন আবার হয়ে গেছে তোমরা লাগলে আমি দেখাইতে পারো তোমরা এই ভিডিও তারা রাস্তাঘাটি ঠিক করে না তারা খালি টুকটুকির প্রবলেম টুকটুকির প্রবলেম আস্তে দেশে রাস্তাঘাট কিরকম আসিল তার রাস্তাঘাট কিরকম দেখিও খালি তারা টেকাও যদি আমরা প্রশাসনের চাই যে রাস্তাঘাটও ভালো থাকতো সবকিছু সবকিছু করুক যে গরিবরাও সমান ধনীরাও সমান এখানে ঠিকাদার এরপরে কন্ট্রাক্টর যারা আছে মালিক মানে বড় যারা মানুষ তারা কোনো কিছু হইতো না কইব কারণে অটোওয়ালা আলা টুকটুকিওয়ালা আলা টুকটুকি আলা যে রাস্তাগুলো গুলা দেখায় কিরকম লাগে তোমরা রাস্তাগুলো দেখিয়া ভালো লাগে না খারাপ লাগে শিলচরের ন্যাশনাল হাইওয়ে বলে এরকম থাকে ব্লকের রাস্তা সবচেয়ে ব্লকের রাস্তা সরাইয়া পিচ করো আর রাস্তা বড় করো রাস্তাগুলো বড় করো সেন্ট্রাল রোড ঢুকা যায় না সেন্ট্রাল রোড দু সাইডে ওই বিশাল মার্কেটের পরেই বাটার খাদিমসের কিনারো অত ছোটো করে রাখছে রাস্তা এটারে তারারে আর কিছু কয় না টুকটুকি সরাইতো টুকটুকি সরাইতো দম থাকলে থাকলে তারারে সরাও আজকে বোধ লেখাপড়া শিক্ষিত ছেলেরা আছে যে টুকটুকি সালার কারণ কি তা এটা প্রশাসনের দেখার দায়িত্ব দেখে না কেন তারা এটা চিনছে না তারা চিনছে খালি টেকা যেদিকে তারা টেকা এলো ওইদিকেও গরিব কিভাবে কীভাবে ডাবানি যায় গরিব কিভাবে অত্যাচার করা যায় এটাই আর কিছু জানে না তারা তাই বন্ধুরা তোমরা দেখলাই ন্যাশনাল হাইওয়ের অবস্থাটা কি তা মেইন টাউনের ভিত্তি থেকে যে ন্যাশনাল হাইওয়েটা গেছে তার অবস্থাটা কি তাহলে বন্ধুরা তোমরা দেখলাই যদি তোমরা এই ভিডিওটা ভালো লাগিয়ে থাকলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগিয়ে থাকলে আমার ভিডিওটা লাইক করে দিও আর আমার ইউটিউব চ্যানেল শিলচারি বাঙালি সাবস্ক্রাইব করা বন্ধুরা বলিও না সাবস্ক্রাইব করিও বেজান সাবস্ক্রাইব করিও আর এই ভিডিওটা শেয়ার করিও বেজান শেয়ার করিও তো শেয়ার করিও যাতে এই ভিডিওটা প্রশাসনের কাছে যায় সবের কাছে যাইতে পারে বন্ধুরা আমি এইটা ফেসবুকেও ছাড়বো ইউটিউব চ্যানেলে ছাড়বো আমার চ্যানেলের নাম শিলচারি বাঙালি ধুমধাম সাবস্ক্রাইব করিও আর আমার সাবস্ক্রাইব করার পরে যে আইকন এগো অলে ক্লিক করে দিও যতটা ভিডিও আমি আপলোড করবো সব ভিডিও তোমরা ফাইভাই করতো আজকাল কি জয় হিন্দ ভারত মাতা কী জয়